আজ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী নাজমুল সালেহি, সরাসরি চলে যাব তার কাছে। সালেহি, রেলের বাণিজ্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রেলের যে পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গ এবং যশোর খুলনা এই অঞ্চলের টিকিট ইতোমধ্যে ঈদের যে আগাম টিকিট 17 তারিখের টিকিট তা ইতোমধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। বাকি আছে বেশ কিছু, সেটি হচ্ছে যে রেলের যে পূর্বাঞ্চল সেদিকে চট্টগ্রাম চট্টগ্রাম সিলেট এই অঞ্চলের টিকিট কিছুটা বাকি আছে। অর্থাৎ যেহেতু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, সুতরাং কমলাপুর রেল স্টেশনের যে চিরচেনা রূপ ঈদ মানেই সেখানে উপচে পড়া ভিড়, যাত্রীদের টিকিট প্রত্যাশীদের ব্যবসা গরম, উপেক্ষা করে দীর্ঘ লাইন, এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, সারারাত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, নিজেরা আড্ডা গল্প সময় পার করে যে ঝক্কি ঝামেলা এবং যে ভোগান্তি ছিল তা একেবারে নেই। কমলাপুর রেল স্টেশন পুরোটাই ফাঁকা। এখন যেই কাউন্টার গুলো দুই একটি খোলা রয়েছে সেখানে মূলত এই বর্তমানের যারা যাত্রা অর্থাৎ আজকের যাত্রা বা কালকের যাত্রা ঈদ যাত্রার আগের যে টিকিট সেগুলো দেওয়া হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আমি যদি একটু বলি যে প্রতিদিন কমলাপুর রেল স্টেশন অথবা ঢাকা থেকে সারা দেশের উদ্দেশ্যে বিক্রি করা হবে 25,778 টিকিট এবং যার পুরোটাই হচ্ছে একেবারে অনলাইনে। সুতরাং যে মানুষ কমলাপুর রেল স্টেশনের যে কাউন্টার সেখানে কিন্তু আসলে কোনো যাত্রীদের ভিড় নেই এবং যেই সহজ.com যার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে পুরো টিকিট বিক্রি করা হবে সেখানে আসলে বলা হচ্ছে যে প্রতি মিনিটে বিক্রি করতে তারা সক্ষম 8,000 টিকিট এবং প্রতি মিনিটে এই সার্ভারে অন্তত 10 লক্ষ লোক তারা প্রবেশ করতে পারবেন এবং 10 লক্ষ লোক একসাথে টিকিট কাটার যে যুদ্ধ সে যুদ্ধ অংশ নিতে পারবেন। সেখানে 10 লক্ষ লোক অংশ নিতে পারবে এবং প্রতি মিনিটে বিক্রি করা সম্ভব হচ্ছে 8,000 টিকিট। সেই হিসেবে যেই মাত্র 3 মিনিটে কিন্তু পুরো টিকিট শেষ হয়ে যাবার কথা, মাত্র 3 মিনিটের মধ্যে, যদি আমরা 3 আসতে 24,000 3.5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাওয়ার কথা। ইতিমধ্যে যেহেতু অনেকটা সময় পেরিয়েছে, উত্তরবঙ্গ এবং হচ্ছে যে যশোর খুলনা অঞ্চলের সব টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কোনো টিকিট আসলে পশ্চিমাঞ্চল রেলের কোনো টিকিট নেই এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিছু টিকিট আছে। আমরা এখানে রেলের যেই ঢাকা বিভাগীয় যে বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির তিনি এখানে এসেছেন এবং আমরা তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই তথ্যগুলো। তিনি বলছেন যে হয়তো আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত টিকিট এই ঈদ যাত্রার যে 17 তারিখের টিকিট বিক্রি করা হচ্ছে তা আসলে শেষ হয়ে যাবে, এটা অবিশ্বাস্য বলা যায়। এবং ঈদ বলতে কমলাপুর রেল স্টেশনের যে চিরচেনা চরিত্র যেটি আসলে এখানে থাকে সেটি কিন্তু একেবারেই নেই। একটি স্বাভাবিক অবস্থার যে রেল স্টেশন তার চাইতে লোকসংখ্যা কম, যাত্রী সংখ্যা কম। এখানে মূলত মানুষের যে ঝক্কি ঝামেলা এবং হচ্ছে যে মানুষের যেই ধরনের ভোগান্তি তা দূর করতে এবং টিকিটের যে কালোবাজারি তা প্রতিরোধ করতে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যদি বলতে চাই এখন পর্যন্ত উত্তর অঞ্চলের যে সমস্ত ট্রেনের টিকিট শেষ, বাকি আছে ঢাকা থেকে সিলেট চট্টগ্রাম এই অঞ্চল হয়তো কিছু টিকিট বাকি আছে। বলা যায় একেবারে নিরবিচ্ছিন্ন ঝামেলা ছাড়াই সব টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি আসলে চলমান রয়েছে এবং আমরা আসলে কারোর সাথে কথা বলার মতো কোনো লোক পাচ্ছি না যে আসলে প্রতিক্রিয়া অথবা কি সমস্যা না সমস্যা ইত্যাদি বিষয়ে জানতে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল সালেহি।